অগণিত মানুষের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুক্রবার 5 খয়েরপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রতন চক্রবর্তীর সমর্থনে এক বিরাট রোড শোতে অংশগ্রহণ করেন জনপ্রিয় চিত্র তারকা এবং বরিষ্ঠ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রোড শোটি রানীর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে চন্দ্রপুর স্ট্যান্ডে এসে শেষ হয়। বিজেপির এই জনপ্রিয় নেতাকে দেখবার জন্য সারা রাস্তাতেই ছিল অগণিত মানুষের ভিড়। মিঠুন চক্রবর্তীর সফর নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা গেছে বলে উল্লেখ করে বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী জানান, মানুষের এই ভালোবাসার প্রতিফলন 16 তারিখ ভোট বাক্সে অবশ্যই পড়বে। খুব আনন্দের, কারণ আমরা ওকে শুধু রূপালী পর্দার নায়ক হিসেবে এতদিন দেখেছি, এখন আমাদের দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে এই জনপ্রিয় অভিনেতাকে, মহানায়ককে আমাদের মধ্যে পেয়ে আমাদের এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং আশা করি এই আনন্দের রেশ আগামী 16 তারিখ ভোটের বাক্সেও পড়বে। কারণ মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট করবে এবং সারা রাজ্যেই একটা উৎসব শুরু হয়েছে, সেই উৎসব উন্নয়নের, সেই উৎসব জনগণের, এবং এতদিনে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করেছিলাম, জনগণ করেছিলেন 2018-তে, সেটাই আজকে পূর্ণতার রূপ পেয়েছে। দিকে দিকে আজ শুধু উন্নয়নের ছাপ। এই রাজ্যকে আমরা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলব, এই শপথ নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি। কি মনে হচ্ছে মানুষ আজকে এমনিতেই খয়েরপুরে আপনাকে দেখে মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে, মিঠুন চক্রবর্তীকে দেখে আরো বেশি আপ্লুত হবে, কি মনে করছেন? আশা করছি সেরকমই হবে, সবাই চান আসলে টাইমিংটা মিলিয়ে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেই হয়। জনসভার ব্যবস্থা হয়নি কেন? জনসভা তো ওনার করার মতো সুযোগ নেই, কারণ উনি আরও 2টো বিধানসভা কেন্দ্রে যাবেন। আমাদের জনসভা 9 তারিখ হবে, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব আসবেন। বিজেপি সারা রাজ্যে উন্নয়নের উৎসব শুরু করেছে এবং উন্নয়নের স্বার্থে মানুষ পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন রতন চক্রবর্তী। উল্লেখ্য, শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ একাধিক নেতা রাজ্য সফরে এসেছেন এবং বিভিন্ন স্থানে সভা করছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।